আর দেরি করে লাভ নেই, বাকিদেরকে ডাকতেই থাকি। ঠিক আছে, ঠিক আছে, চল শেষটাকেই ডেকে নিই। মেঘা, দিস ইজ দ্য এন্ট্রি ব্রো। এই আমি যখন 1 2 3 বলবো তখন তোমায় বলতে হবে, ঠিক আছে মোনা? ঠিক আছে, আমি যখন 1 2 3 বলবো তখন, হ্যাঁ, যখন এন্ট্রি করবে, হ্যাঁ আমি তো সব থেকে ছোট বলে আমাকে তো বাদ দিয়ে দিবি, আমাকে তাহলে হবে তো? হবে সেই বাবা, ঠিক আছে দেখছি পরে। আমি অভিষেক, আর আমার সাথে রয়েছে স্বরূপ, আর আমাদের সাথে রয়েছে প্রকাশনে পঙ্কজ স্যার। হাততালি একটু বাঁচিয়ে রাখতে হবে, আমরা যে পারফরমেন্সগুলো আপনাদের সামনে দেবো, এবার আমরা এসেছি আপনাদের সামনে আজকে কিছু হুল্লোড় মাজাতে। ঠিক আছে, আমাদের বিশাল কিছু হয়তো সেট আপ নয়, দেখতেই পাচ্ছেন, কিন্তু আশা করছি যতগুলো গান গাইবো আপনাদের সামনে সবকটা মনে ঠিক এখানে ধাক্কা তো একটু হলেও মারবে, চলবে? ঝিমিয়ে পড়ছো নাকি? ওপর থেকে শব্দ পাচ্ছি না, চলবে? তো যেটা বললেই একদম না বললে নয় আর কি, সেটা হচ্ছে আমরা মূলত আরভিউ থেকে এসেছি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে, আমাদেরকে এখানে নিয়ে এসছে বাপ্পাদা। বাপ্পাদার জন্য একটা জোরে হাততালি হবে, যার ডাকে বাপ্পাদা আমাদেরকে এটা এই অফারটা করেছে জয়াদির জন্য, একটা জোরে হাততালি হবে। তো চলো শুরু করি। ¡Gracias!
চাইছি, মানে আমরা বেসিক্যালি কয়েকটা সেগমেন্ট করে নিয়েছি আপনাদের জন্য, আপনাদের শোনাবো বলে। সব গান তো একসাথে গিয়ে দেওয়া যায় না, একটু করে কথা বলতে হয়, নাহলে একটু ব্যাপারটা বোরিং লাগে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে একটু পুরনো দিক থেকে সামনের দিকে এগিয়ে আসবো ধীরে ধীরে। চলবে না বোধ হয় নাকি? চলবে? আচ্ছা কিছু, আচ্ছা দৌড়ুক তাহলে। এবার কিছু মেলোডিয়াস পুরনো বাংলা গান আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। কিছু রেড শো নাম্বার আপনাদের জন্য। Ooh.
তোমার ঘরে তোমার ঘরে তোমার ঘরে বসত করে Yeah.
জোরে হাততালি হবে।